আমার ভাইজান, আমার বন্ধুগণ, কিছুদিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি কাবা শরীফের এরিয়ার ভিতরে, কাবার এরিয়ার ভিতরে, দিলটাকে নরম করে আমার দিকে তাকান, কাবার এরিয়ার ভিতরে 1400 আগের বছর, বছরের আগে নবীর জামানায় যেইভাবে সাহাবায়ে কেরামেরা পাগড়ি পরে বেড়াইতেন। দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দর্শক, আজকে আপনাদের মাঝে হাজির করে হয়েছি এমন একটি জিনিস নিয়ে যে মক্কা শরীফ মানে কাবা শরীফ, কাবা শরীফের ঘরে একটি ব্যক্তিকে হাঁটতে দেখা যায়। তো এই ব্যক্তির চলা ফিরা, তার যে লেবাস, সেটা কিন্তু 1480 বছর আগের যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যেভাবে চলাফেরা করতেন ঠিক সেইভাবে কিন্তু চলাফেরা করতেছেন। তো এই ব্যক্তিকে নিয়ে কিন্তু পৃথিবী জুড়ে কিন্তু ঝড় তুলে গেছে। তো কাবা শরীফে কীভাবে হাঁটতেছে এই ভিডিওটা আপনাদের মাঝে আমি উপস্থাপনা করব। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকেন এবং সেই ব্যক্তির ছবিটা দেখতে কীরকম সেটা উপভোগ করতে থাকেন। চলুন দেখে আসি। আমার ভাইজান, আমার বন্ধুগণ, কিছুদিন আগ থেকে আমরা দেখতে পাচ্ছি কাবা শরীফের এরিয়ার ভিতরে, কাবার এরিয়ার ভিতরে, দিলটাকে নরম করে আমার দিকে তাকান, কাবার এরিয়ার ভিতরে 1400 আগের বছর, বছরের আগে নবীর জামানায় যেইভাবে সাহাবায়ে কেরামেরা পাগড়ি পরে বেড়াইতেন, যেইভাবে মাথায় রুমাল দিয়ে বেড়াইতেন, যেভাবে পাঞ্জাবি পরে বেড়াইতেন, যেভাবে হাঁটতেন, সেইভাবেই একটা লোক ইদানিং মক্কা মদিনার মধ্যে বেড়াচ্ছেন। জোরে কোন আল্লাহু আকবার! হাজার হাজার মানুষেরা সেই মানুষটাকে নিয়ে গবেষণা করতেছে, কে এই সেই লোক, কে এই সেই লোক, তার মাথার রুমাল কেন এরকম, মাথার টুপি কেন, পাগড়ি কেন এরকম, পরনের পাঞ্জাবি কেন এরকম, এটা এই জামানার লোকের মতোই মনে হয় না। 1400 বছর আগের সাহাবায়ে কেরামের মতো তাকে দেখা যায়, কে এই সেই লোক? আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদেরকে কেন যেন নতুন নতুন কি যেন জিনিস আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দেখাচ্ছেন। যেমন কিছুদিন আগে দেখলাম মক্কা মদিনার পাহাড়ের মধ্যে কোনোদিন ঘাস জন্মিবে না, সেখানে সবুজ আকারের ঘাস জন্মিতেছে। মক্কা মদিনায় এই সময় কোনোদিন পানি হয় না, বৃষ্টি হয় না, মক্কা মদিনায় লাগার প্রত্যেক দিন বৃষ্টির খবর পাওয়া যাচ্ছে, অথচ আমাদের এই বাংলাদেশের ছয় ঋতুর দেশের মধ্যে বৃষ্টি দিচ্ছে না। বোঝা যায় বাংলাদেশের মুসলমানদের প্রতি আল্লাহ এখন বেজার হয়েছে। সবকে এই মুসলমান ভাইয়েরা ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলার নবী বার ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আল্লাহ আপনি যদি আমাদের প্রতি খুশি হন তাহলে আপনি কি কি লক্ষণগুলো আমরা বুঝলে বুঝবো যে আপনি আমাদের প্রতি খুশি। আল্লাহ ডাক দিয়ে বলেন, এ নবী, আমি যদি কারো প্রতি, কোনো জাতির প্রতি যদি আল্লাহ তাআলা খুশি হয়ে যাই তাহলে তিনটি জিনিস দেখলে বুঝবাতে আমি আল্লাহ তাদের প্রতি খুশি। বলে এক নাম্বার কি? বলে এক নাম্বার হলো তাদের প্রতি আমি খুশি যাদেরকে আল্লাহ তাআলা যাদের বাড়ির মধ্যে ঘন ঘন মেহমান পাঠাবে। জোরে বলেন আল্লাহু আকবার! বাড়ির মধ্যে, ঘরের মধ্যে যাদের ঘরে 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 আল্লাহ ঘন ঘন মেহমান পাঠায়, এটা হলো আল্লাহ তাআলার প্রতি আমাদের প্রতি একটা খুশির লক্ষণ। আমিন কর। কিন্তু আমাদের সমাজটা উল্টো, আমরা মনে করি মেহমান আসলে আমার গজব। কথা বলেন ঠিক কিনা? মেহমান আসা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা ভালোবাসা। মেহমানদারি করাবো ইনশাআল্লাহ বলেন। খাবার ঘরে না থাকলে এক গ্লাস পানি তো দিতে পারবো, একটা খেজুরের দানা হলেও দিতে পারবো, আল্লাহ যেন একটা মেহমানদারি করার থেকে বঞ্চিত না করে। আমিন বলেন। দুই নম্বর, এক নম্বর হলো, দুই নম্বর হলো আল্লাহ তাআলা সেই জাতির উপর রহমতের বৃষ্টি বর্ষণ করে। আমিন কর। তিন নম্বর, এটা শোনার পর হাত তুলে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ যদি কারো প্রতি সন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওই বাড়ির মধ্যে কন্যা সন্তান দান করে। আমিন কর। আচ্ছা, বুঝার জন্যই বলছি, আনন্দ দেওয়ার জন্য বলছি, বেশ বেজার হবেন না। আজকের এই বিরল থানার এই মাহফিলের মধ্যে যাদের যাদের কন্যা সন্তান সর্বপ্রথম হয়েছে কারা কারা একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহু আকবার বলেন, দুই হাত তুলে রাখেন। আরে আপনাদের জন্য একটা বড় উপহার আছে না, আমি দেব তো আপনাদেরকে, যারা যাদের কন্যা সন্তান হয়েছে। আমিন কর। এই যে এক দুই তিন চার, হাত তুলে রাখেন। আল্লাহু আকবার! এতগুলো কন্যা সন্তানের বাবা আপনারা এখানে আছেন। আমিন বলেন। আপনাদের সবার আগে কন্যা সন্তান হয়েছে, কিন্তু বড় দুঃখিত আমার নিজেরও এই ভাগ্যটা হয় নাই। আমিন কর। আল্লাহ রাসূল বলেছেন,
যার বাড়িতে কন্যা সন্তান সবার আগে আল্লাহ পাঠাবে সেই বাড়ির প্রতি আল্লাহ 40 দিন পর্যন্ত রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকবে। আমিন কর। তবে যাদের পুত্র সন্তান আল্লাহ আগে দিয়েছে তাদেরও বেজার হওয়ার কিছু নাই, আল্লাহ যেন পুত্র সন্তানদের বাবাদেরকেও আল্লাহ জান্নাতের মেহমান বানায়। আমিন বলে। দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন সেই কাবা শরীফে যে ব্যক্তি সেই ব্যক্তির ছবি। তো সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে।